বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, যে গণতন্ত্রকে নামা বাংলাদেশ, এটাই কথা। আমরা রাজপথে আছি, আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করছি, আমরা ঐক্যের রাজনীতিতে বিশ্বাস, আমরা মানুষের মধ্যে বিভাজন চাই না। একটি ছোট্ট দেশ পৃথিবীর মধ্যে জনগণের দিক থেকে, জনসংখ্যার দিক থেকে আমরা বৃহত্তম দেশ, কিন্তু আপনারা যদি ভৌগোলিক সাইজ আকার বা আয়তন বিবেচনা করেন, পৃথিবীর মধ্যে একটি ছোট্ট দেশ, আমেরিকার 50টি যে স্টেট আছে তার মধ্যে মাত্র 1টি স্টেটের সমান, তার ভিতরে আমেরিকার অর্ধেক মানুষ আমরা বসবাস করছি, এখানে হিংসা দেশ ক্ষতি হিংসার কোনো স্থান নেই, এটা সরকারকে বুঝতে হবে। আজকে সরকার ক্ষমতার বলে, বন্দুকের মলের জোরে ক্ষমতায় থাকার চেষ্টা করছে, এই চেষ্টা তাদের কোনোদিন সফল হবে না, কারণ পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দিয়েছে যে মানুষের যে শক্তি সেই ন্যায়ের শক্তি, তার কাছে কোনোদিন বন্দুকের শক্তি। আমি আমি বক্তব্য শেষ করে দেব, আমি ছোট্ট একটি কথা বলছি, আমি এখন জানি না আপনারা কিভাবে নেবেন শিক্ষকের যে দায়িত্ব, শিক্ষকের যে দায়িত্ব, শিক্ষককে কিন্তু অনেক সময় অপ্রিয় কাজ, যখন ক্লাসের ছাত্ররা ভুল করে তখন কিন্তু শিক্ষককে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় যে এটা ভুল হয়েছে। এতে করে ছাত্ররা যদি শিক্ষকের উপরে যদি রাগ করে, সেই রাগ কিন্তু শিক্ষককে মেনে নিতে হয়, কিন্তু নীতিতে শিক্ষককে অচল থাকতে হবে, নীতি ভ্রষ্ট শিক্ষক কিন্তু নীতি ভ্রষ্ট, তাহলে সে আর কোনোদিন শিক্ষক হয়। আজকে এখানে শিক্ষক সমাজ এখানে এসেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে কথাটি বলছি, দেখুন এই সরকার 7ই জানুয়ারি যেভাবে সমগ্র জনগণ ভোট বর্জন করে দিয়েছে, তারপরেও তারা বলেছে তারা বিজয় উৎসব করেছে, কিসের বিজয় উৎসব? নির্বাচনের বিজয় উৎসব নয়, এটা হচ্ছে ইলেকশন নয়, সিলেকশনের বিজয় উৎসব। তারা আগেই নির্ধারণ করে দিয়েছে কোন সিট থেকে কে এমপি হবে, শুধু বিরোধী দল ভোট বর্জন করেনি, সরকারি দলের ভোটাররাও ভোট বর্জন করেছে। কেন? কারণ তারা তো জানে কোন প্রার্থী ইতিমধ্যেই নির্বাচিত হয়ে গিয়েছে, কাজে ভোট কেন্দ্রে যাওয়ার তো কোনো যৌক্তিকতা নাই। দেখুন এই নির্বাচনী প্রক্রিয়ার উপরে বাংলাদেশের 18 কোটি মানুষ, 12 কোটি ভোটার, তাদের আস্থা কীভাবে সরকার ধ্বংস করে দিচ্ছে, যে সরকারি দলের লোকেরাও ভোট দিতে যায়, এর চেয়ে লজ্জাজনক আর কি? যে আজকে এই সরকারকে এটা উপলব্ধি করতে হবে, ক্ষমতা দিয়ে তারা সরকার চালাতে পারে, মানুষের উপরে জুলুম করতে পারে, অত্যাচার করতে পারে, কিন্তু রাজনীতির যে মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ সাধন, রাজনীতির যে মূল উদ্দেশ্য মানুষের ভালোবাসা পাওয়া। আজকে গ্রামের তৃণমূলের একজন মানুষ অথবা রাজধানীর একজন খেটে খাওয়া মানুষ যখন রাজপথে, আমি হয়তো গাড়ি দিয়ে যাচ্ছি কিন্তু আমার গাড়িটি জোর করে থামিয়ে, আমাকে জোর করে গাড়ির জানলা খুলিয়ে আমাকে যখন একটা সম্ভাষণ জানিয়ে আমাকে বলে যে স্যার আপনারা চেষ্টা করে যান আমরা আছি, এর চেয়ে বড় পথ রাজনীতির জীবনে আর কিছু নেই। আজকে সরকার সেটা বুঝছে না, সরকার হয়তো যেটা বলছি ক্ষমতার মোহে সম্পদের মোহে তারা বিভোর হয়ে আছে, কিন্তু এভাবে কিন্তু দেশ চালানো যায়।